23 বছরের এক ট্রেকার গত সোমবার থেকেই খাড়া পাহাড়ের খাঁজে আটকে পড়ে যান। যে কোনো মুহূর্তেই ঘটতে পারত বিপদ। দুর্গম খাঁজে যুবকের কাছে পৌঁছতে হিমশিম খেতে হয় উদ্ধারকারী দলকে, শেষ পর্যন্ত নামান হয় ভারতীয় সেনা এবং নৌবাহিনীকে। অবশেষে প্রায় দুদিন পর ভারতীয় সেনা এবং নৌবাহিনীর সেনাদের তৎপরতায় উদ্ধার করা সম্ভব হয় আটকে থাকা ট্রেকার যুবককে। সূত্রের খবর, পাহাড় বেয়ে বুধবার সকালে যুবকের কাছে পৌঁছতে সক্ষম হয় সেনা জওয়ানরা। তাকে উদ্ধার করার চেষ্টাও করা হয় বহুল। কেরলের পালাক্কাড় জেলার মালামপুঝা গ্রামের খাড়াই পাহাড়ে ট্রেক করতে গিয়ে বিপদ ঘনিয়ে আসে ওই যুবকের। কুরুম্বাচি পাহাড়ে চড়ার সাহস দেখাননি অনেক ট্রেকারই। খাড়াই পাহাড়ের আনাচে কানাচে গর্ত, সামান্য অসতর্কতাতেই প্রাণ সংশয় হতে পারে যে কারো। আর বাবু এবং তার বন্ধু ওই পাহাড়েই চড়েছিলেন। খাড়া পাহাড়ের সবটা উঠতে না পেরে যুবকের বন্ধু ফিরে যান, কিন্তু বাবু পাহাড়ের চূড়া অব্দি পৌঁছতে পেরেছিলেন বলেই খবর। এরপরই ঘনিয়ে আসে বিপদ। পাহাড়ের খাঁজে আটকে পড়ে যান ট্রেকার যুবক বাবু। আর সে খাঁজ এতটাই সংকীর্ণ যে গুটিসুটি মেরে সেখানে গত দুদিন ধরে পড়েছিলেন ওই যুবক। দফায় দফায় পাহাড়ে চড়ে ট্রেকারকে উদ্ধার করার চেষ্টা চালায় উদ্ধারকারী বাহিনীর সদস্যরা। উপকূলরক্ষী বাহিনীর তরফে হেলিকপ্টারও পাঠানো হয় সেখানে, কিন্তু তারপরেও তাকে উদ্ধার করার সম্ভব হয়নি। এরপর 48 ঘন্টা কেটে যাওয়ায় খাঁজে আটকে পড়ে যাওয়া যুবকও মরণাপন্ন অবস্থায় যায়। শেষ পর্যন্ত আসরে নামেন ভারতীয় সেনা জওয়ানরা, ডাকা হয় নৌবাহিনীকেও। সেনা সূত্রে জানানো হয়েছে, ঘণ্টা দুয়েকের চেষ্টায় যুবকের কাছে পৌঁছাতে সক্ষম হয় জওয়ানরা। প্রায় 48 ঘন্টা পর আটকে থাকা ট্রেকার যুবককে উদ্ধার করতে সক্ষম হয় সেনাবাহিনীর সদস্যরা। তাকে কিছুটা জল খাইয়ে সুস্থ অবস্থায় আনা হয়। যুবকের সারা শরীরে ক্ষত রয়েছে বলে খবর। তাকে চিকিৎসার পর খাবার খাওয়ানো হয়েছে বলেও জানানো হয়েছে সেনা সূত্রে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।